সারপ্রাইজিং ওয়ান, হিরো অনেকদিন পর বাংলাদেশের বাজারে হাঙ্কের নিউ মডেল নিয়ে আসলো, হাঙ্ক 150R। এই বাইকের লুকটা অনেকটা হিরো এক্সট্রিম 200R এর মতো করা হয়েছে। এই বাইকের ইঞ্জিন নিয়ে বললে এটায় 149.2 সিসির এয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার ম্যাক্সিমাম বিএসপি হলো 14.2, নিউটন মিটার অফ টর্ক হলো 12.6। এটায় 5-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। এই বাইকে লক্ষ্য করা গেল এটা চেন স্পোকেটটা আগের হাঙ্ক থেকে কিছুটা বড়। সাসপেনশন নিয়ে বললে এটার ফ্রন্টে 37mm টেলিস্কোপ ফর্ক ব্যবহার করা হয়েছে, রেয়ারে 7-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক, যা আপনার রাইডকে আরও আরামদায়ক করে তুলবে। এই বাইকের ওয়েট হলো 148 কেজি, এবিএস ভার্সনটা, নন এবিএস ভার্সন 147 কেজি। এটার ফ্রন্টে 276mm ডিস্ক ব্যবহার করা হয়েছে উইথ এবিএস, রেয়ারে 220mm ডিস্ক ব্যবহার করা হলো। হাঙ্ক 150R এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 165mm এবং সিট হাইট হলো 795mm। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 12.4 লিটার। হাঙ্ক 150R-এ হিরো হেডলাইটটাকে অনেকটা রোবোটিক শেপ দিয়েছে। হিরো ফ্রন্টে ব্যবহার করেছে এলইডি ডিআরএল অ্যান্ড ব্যাক টেল লাইটটা ফুল এলইডি করেছে। এখানে লক্ষ্য করা যাচ্ছে হিরো সেমি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করেছে। এই স্পিডোমিটারের ফুল কনসেপ্টটা হিরো এক্সট্রিম 200R থেকে নেওয়া। এই বাইকের সামনের চাকা দেওয়া হয়েছে 180/17 সাইজের টায়ার অ্যান্ড পিছনের চাকা দেওয়া হয়েছে 130/70/17, দুটাই MRF এর টিউবলেস টায়ার। হিরো হাঙ্ক 150R এর তিনটা কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন, সেগুলো হলো ব্ল্যাক, স্পোর্টস রেড, টেকনো ব্লু। হিরো বাংলাদেশ হাঙ্ক 150R এর মূল্য নির্ধারণ করেছে 1,64,490 টাকা, নন এবিএস ভার্সনটা, আর এবিএস ভার্সনের মূল্য নির্ধারণ করা হয়েছে 1,74,490 টাকা।